السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا صدق الله العظيم مهنا الله رب العالمين অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে করুণা করে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে সমস্ত কর্মব্যস্ততা অপেক্ষা করে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই উচ্চস্বরে বলছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর উপরে সালাতু সালাম পেশ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা শুনব মসজিদের হক সম্পর্কে, মসজিদের আদব সম্পর্কে। অনেক মানুষ আমরা আসি মসজিদে নেকি অর্জন করতে, কিন্তু কিছু কিছু কাজের কারণে, ত্রুটির কারণে, ভুলের কারণে নেকি কামাই করতে এসে গুনাহ কামাই করে আমরা নিয়ে চলে যাই, আমল নামাই, নেকির পরিবর্তে পাপ জমা হয়, গুনাহ জমা হয়। কোন কোন কাজে পাপ জমা হয়, গুনাহ জমা হয় মসজিদে এসে? মসজিদের হক কী কী, মসজিদের আদব কী কী, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। কোনো ভিআইপি কোনো অফিসে গেলে, সরকারি কোনো অফিসে গেলে, ডিসি সাহেবের অফিসে গেলে, এসপি সাহেবের অফিসে গেলে, অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে গেলে আমরা সাবধানতা অবলম্বন করি। সেই জায়গায় চেঁচামেচি করা যাবে না, সেই জায়গায় পোশাক পরিচ্ছদ ভালো থাকা লাগবে, অনেক স্ট্যাটাস মেনে আমরা চলি। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আসার জন্য কিছু নিয়ম নীতি আছে না নেই? এই নিয়ম নীতি অনেকের জানা নেই। কোরআন এবং হাদিসের আলোকে আমরা মসজিদের এই আদব, এই হক সম্পর্কে আরেক আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ হলো আল্লাহ, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা কেউ মসজিদে আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করবে না। মসজিদ তৈরি হবে তাকওয়ার ভিত্তিতে, নাম কামানোর জন্য না, মানুষের হিংসার বশবর্তী হয় না। মসজিদ তৈরি করতে হবে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ পাক বললেন লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল
মিন আউয়ালি ইয়াউমিন আহাব্বু আন তাকুমা ফীহি ফীহি রিজালুন ইউহিব্বুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বললেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নবীজি যেই মসজিদ তৈরি করেছিলেন মসজিদে কুবা, আল্লাহ পাক বলছেন এই মসজিদটা তাকওয়ার ভিত্তিতে এই মসজিদটা তৈরি হয়েছিল। আর এই মসজিদগুলোর ভিতরে যারা থাকে, যে পুরুষগুলো থাকে, তারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, আর যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। এই আয়াত দ্বারা আল্লাহ বোঝালেন মসজিদ তৈরি হবে তাকওয়ার ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে নয়, তাকওয়ার ভিত্তিতে মসজিদ তৈরি করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে যত জায়গা আছে, যত স্থান আছে, সবচাইতে আল্লাহর কাছে পছন্দের জায়গা, পছন্দের স্থান, সবচেয়ে প্রিয় স্থান হলো দুনিয়ায় যত মসজিদ আছে, মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা। ওয়াবগাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা, জঘন্য জায়গা আল্লাহর কাছে, যেই জায়গা বাজার হাট যেখানে বসে ওই জায়গাটা আল্লাহর কাছে অপছন্দের। কারণ হাট বাজারের ভিতরে গান বাজনা, মেলার অনুষ্ঠান, এরপরে ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলা, হাট বাজারে দোকানপাটে মানুষের গিবত করা, ওজনে ফাঁকি দেওয়া, মারাত্মক মারাত্মক গুনার কাজগুলো বাজার ঘাটে হয়। এই জন্যে আল্লাহর কাছে বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর কাছে মসজিদ। এই জন্য নবীজি বলেছেন তোমরা যখন মসজিদের, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফলমূলগুলো সংগ্রহ করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় পাবো? বিশ্ব নবী বললেন জান্নাতের বাগান হলো দুনিয়ায় চলতে ফিরতে যেই মসজিদগুলো পাবে, ওই মসজিদটাই হলো জান্নাতের বাগান। ওই বাগানের পাশ দিয়ে যখন যাবে, সম্ভব যদি হয় মসজিদের ভিতরে ঢুকে একটু নামাজ পড়া, একটু কোরআন তেলাওয়াত করা, এইগুলো যদি করতে পারো তাহলে জান্নাতের ফল সংগ্রহ করা হবে। যদি না সময় থাকে, অন্তত মসজিদ দেখার পরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো যদি মসজিদ দেখার পর করতে পারো, জান্নাতের ফল সংগ্রহ করার মতো পাথেও তুমি তোমার আমল নামায় তুমি সংগ্রহ করলে জোরে কর সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা গেল মসজিদ দেখলে মসজিদের হক হলো সেখানে গিয়ে একটু নামাজ পড়, অথবা জিকির আজকার করা, সময় না থাকলে অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বললে জান্নাতের ফল সংগ্রহ করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেবেন, জোরে কর সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কিয়ামতের মাঠে আল্লাহ আরশের নিচেই স্থান দেওয়া হবে সাত শ্রেণীর মানুষের। এক শ্রেণীর মানুষ হলো রজুল মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোকদের যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকত। মসজিদের সাথে অন্তর লটকানো মানে ইয়ান্তাজিরুস সলাতু বাদাস সলাত, এক অক্ত নামাজ পড়ে আর এক অক্ত নামাজের জন্য মনটা ব্যাকুল হয়ে থাকা, অপেক্ষা করে কখন মুয়াজ্জিনের আজান শুনব, কখন নামাজে যাব, এই যে ব্যাকুলতা, এই টেন্ডেন্সি যার ভিতরে থাকবে এই লোকটাকে আল্লাহ আরশের নিচে কিয়ামতের মাঠে ছায়া জায়গায় স্থান দেওয়া হবে, যেখানে ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখানে মুহাদ্দিসিনগণ বলেছেন অন্তর মসজিদের সাথে লটকানো মানে মসজিদের খোঁজ খবর নেওয়া, মসজিদের দেখভাল করা, মসজিদের সমস্যার সমাধান করা, একটা এসি নষ্ট হয়ে গেছে ঠিক করা, ফ্যান একটা ঘরে না ঠিকঠাক মতো সেটা সার্ভিস দেওয়া, নিজের বাড়ি যেমন খোঁজ খবর নেয় আল্লাহর ঘর মসজিদেও ওরকম যত্ন যারা নেবে দেখভাল করবে তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে, জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে হেদায়েত পেতে হলে মসজিদের সাথে যাদের অন্তর লটকানো, আল্লাহ বলছেন
তারা হেদায়েতের পথে আছে, জান্নাতের পথে আছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহ পাক বললেন নিশ্চয় মসজিদে যাতায়াত করে তারা, মসজিদ আবাদ করে তারা, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে নাই। আল্লাহ বললেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েতের পথে আছে। তার মানে হেদায়েতের শর্তই হলো মসজিদের সাথে সম্পৃক্ত থাকা। বিশ্বনবী বলেন মান গদা ইলাল মসজিদি আও রাহান, যে ব্যক্তি সকাল সন্ধ্যা যতবার আল্লাহর ঘর মসজিদে আগমন করবে, সকালে অথবা সন্ধ্যায়, দিনে অথবা রাতে, যে কোনো সময় কোনো মানুষ যদি মসজিদে গমন করে, আতাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, যতবার মসজিদে ঢুকলো ততবার আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার মেহমানদারির ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন। যখন সুবহানাল্লাহ, কোনো বাড়িতে যদি মেহমান আসে, বিশ্বনবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দয়ফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার বাড়িতে যদি মেহমান আসে, সেই মেহমানকে যেন সম্মান করে, মেহমানকে আদর আপ্যায়ন করে, খানা পিনা ভালো দেয়, তার সাথে ভালো আচরণ করে। মেহমানের জন্য যদি, মেজবানের যদি এই দায়িত্ব থাকে, আল্লাহর ঘরে যারা প্রবেশ করে আল্লাহর মেহমান তারা, এই জন্যে তাদের মেহমানদারি আল্লাহ করবেন। যতবার ঢুকবে ততবার জান্নাতের ভিতরে মেহমানদারির প্রস্তুতি আল্লাহ তার জন্য নিয়ে রেখেছেন। জান্নাতে গেলে সেই মেহমানদারি সে গ্রহণ করবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মসজিদের ব্যাপারে আরও বিষয়গুলো এসেছে মসজিদে সাথে যাদের সম্পর্ক থাকবে। বিশ্বনবী বলেন মান ইস্তামা ইজতামা কওমুন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর মসজিদে যারা জমা হয়, একত্রিত হয়, যেমন আপনারা একত্রিত হয়েছেন, এই মসজিদে ঢোকার পর ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন এক পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, অথবা ওয়াতাদাররাসুনাহু বাইনাহুম, কোরআন হাদিসের আলোচনা শুনে বলে, কোরআন হাদিসের চর্চা করে, যেমন এখন কোরআন হাদিসের চর্চা হচ্ছে, এরকম যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন হাদিসের আলোচনা যদি তারা বসে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তার অন্তরের ভিতরে প্রশান্তি ঢেলে দেবেন, আল্লাহ পাক রহমত নাজিল করবেন। দুই নাম্বার, মসজিদে এইভাবে কোরআন হাদিসের আলোচনা করলে আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করবেন, রহমত দিয়ে তাদেরকে ঢেকে দেবেন। ওয়াহফাতুহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকবেন। ওয়াযাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহর আশপাশে যে ফেরেশতা আছে, এই কোরআনের আলোচনা যারা করতেছে তাদের ব্যাপারে আল্লাহ পাক তার পাশের ফেরেশতাদের সাথে তাদের নিয়ে আলাপ আলোচনা করে, তারা আসমানে পরিচিত হয়ে যায়, তারা আল্লাহর কাছে পরিচিত হয়ে যায়। এখন আমরা শুনব মসজিদের হক কী কী, মসজিদের আদব কী কী, একটা একটা করে আজকে আমরা শুনব যদি সময় পাই। মসজিদের 31টা হক নিয়ে আজকে আলোচনা করব, যেই হক আদব প্রত্যেকের রক্ষা করা উচিত, কারণ আপনি হক আদব যদি না জানেন তাহলে সওয়াব কামাই করতে সে গুনাহ নিয়ে চলে যেতে হবে। মসজিদের আদব কি, হক কি, এটা জানার দরকার আছে না নেই? আদব না জানার কারণে এই অবস্থা হয়। এক নাম্বার, বাড়ি থেকে মসজিদের পথে যখনই রওনা দেওয়া হয় তখন নবীজি একটা দোয়া করতেন, দোয়াটা বেশ বড়, তিন লাইনের একটা দোয়া,
আল্লাহ পাক হিদায়তের নূর তার অন্তরে যাতে ঢেলে দেওয়া হয় এই জন্যে নবীজি দোয়া করতেন, মসজিদে যাচ্ছি আল্লাহ তুমি আমার নূর ভিতরে ঢোকায় দাও, দোয়াটা তিনি এভাবে করেছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ও ফি লিসানি নূরা ও জাআল ফি সামঈ নূরা ও জাআল ফি বসরি নূরা ও জাআল মিন খলফি নূরা ও মিন আমামি নূরা ও জাআল মিন ফাওকি নূরা ও মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা, আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও, তুমি আমার মুখে নূর দাও, তুমি আমার ডান দিক থেকে নূর দাও, বাম দিক থেকে নূর দাও, সামনের থেকে নূর দাও, পিছন দিক থেকে নূর দাও, আল্লাহ তুমি আমার হেদায়েতের নূর আমার অন্তরের ভিতরে তুমি ঢেলে দাও। এই দোয়াটা নবীজি করতেন, যাদের সম্ভব হয় মুখস্থ করব মসজিদে আসার পথে এই দোয়া। মসজিদের দুই নম্বর আদব, ঢোকার সময় আন্দাজে ঢোকা যাবে না, ডান পা দিয়ে ঢুকতে হবে আর বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে, কারণ ভালো কাজ যেখানে হবে সেটা ডান দিক দিয়ে নবীজি শুরু করেছেন। ডান পা দিয়ে মসজিদে ঢুকতে যদি ভুল হয়ে যায় বাইরে বের হয়ে আবার ডান পা দিয়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে, এটা নবীজির সুন্নাহ। সমস্ত সাহাবা তখনই আমল করতেন, আমলটা আমরা করার চেষ্টা করব। মসজিদে ঢুকতে কোন পা, বের হতে, এটা যেন মনে থাকে। তিন নম্বর, ঢোকার সময় একটা দোয়া আছে, দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দোয়া রহমতের দরজা খুলে দাও। আপনি মসজিদে ঢুকতেছেন, দোয়া করতে হবে, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতিক। অন্য বর্ণনা এসেছে, ঢোকার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই দোয়াটা পড়ার পরে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রহমাতিক পড়ে ঢোকা। তিন নাম্বার চলে গেল, চার নাম্বার, মসজিদে ঢুকতে দৌড়িয়ে ঢোকা যাবে না, তাড়াহুড়ো করে ঢোকা যাবে না। অনেকের নামাজের রুকু ধরতে গিয়ে অনেক মানুষ অজু করে দৌড়ায় মসজিদে ঢোকে, আল্লাহর নবীজি নামাজ আদায় করতেছেন, নামাজের ভিতরে একজন সাহাবীর পায়ের দৌড়ানোর পায়ের আওয়াজ তিনি শুনতে পেলেন, নামাজ শেষে তাকে ডাকলেন, বললেন তুমি এত তাড়াহুড়ো কেন করলে, তিনি বললেন জামাত ধরার জন্য এটা করেছি, আল্লাহর নবীজি তখন বললেন আলাইকুম আলাইকুম বিসাকিনা, বিশ্ব নবী বললেন লা তাফআলু, নেক্সটে খবরদার এভাবে দৌড়িয়ে ঢুকবে না, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ঢুকবে, আল্লাহর ঘর মসজিদে দৌড়িয়ে ঢোকার মতো বেয়াদবির কাজ আর নাই। এই জন্য আস্তে আস্তে নবীজি বললেন মসজিদে যখন প্রবেশ করবে তখন ধীরে সুস্থে আস্তে আস্তে ঢুকবে, এরপরে যেখানেই যে অংশ নামাজ পাবে বাকিটা পড়ে নেবে, যা তোমার মিস হয়ে যাবে সালাম ইমামের সালাম ফেরানোর পরে সেটা তুমি আবার মেক আপ করবে। এই যে তুমি জামাতে এসেছো টোটাল সোয়াবটা আল্লাহ পাক তোমার আমল নামায় লিখে দেবেন, জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য দৌড়িয়ে মসজিদে ঢোকা এটা অন্যায়, অনেকে দৌড়ে ঢুকতে গিয়ে টাইলসে পা লেগে পিছলিয়ে অনেকের পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ইসলাম কত সুন্দর, অনেকের স্যান্ডেল একটা বারান্দায় আর একটা ছুটে অন্য দূরে চলে যায় দৌড়িয়ে আসতে গিয়ে জামাত ধরতে গিয়ে, আপনি এসে আসতেন জামাতে আপনার নেকি লেখা শুরু হয়ে গেছে। অতএব আমরা ওই রাকাত ধরার জন্য এই কাজটা করি, এটা করা যাবে না, নবীজি নিষেধ করেছেন লা তাফআলু, খবরদার দেরি করা যাবে না, ফালাইকুম বিসাকিনা, তোমার উপর ওয়াজিব, তোমার উপরে দায়িত্ব হলো শান্ত শিষ্টভাবে ধীরে সুস্থে তুমি মসজিদে ঢুকবে, মসজিদের চার নম্বর আদব এটা। পাঁচ নম্বর আদব, মসজিদে ঢোকার পরে বসা যাবে না, বসার আগে তোমার উপরে একটা দায়িত্ব আছে, মসজিদের হক হলো দুই রাকাত নামাজ আদায় করা, এই দুই রাকাত নামাজ যতক্ষণ না পড়বে ততক্ষণ তোমার পারমিশন নবীজি দেয় নাই বসার জন্যে। বিশ্ব নবী বললেন ইজা দাখালা আলাইকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদের ভিতরে ঢুকবে, ফালা ইউসাল্লিয়া ফালা ইয়াজলিসনা ফালা ইয়াজলিসা হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ দুই রাকাত নামাজ না পড়বে ততক্ষণ সে বসতে পারবে না,
বিশ্বনবী বলেছেন, যখন আপনি দেখবেন মসজিদে ঢোকার পর সুন্নত পড়ার যে টাইমটুকু আছে, আপনি যদি দুই রেখাত পড়েন, এই যে তাহিয়াতুল মসজিদ এটা পড়তে গেলে আপনার ওই সুন্নতের নামাজ পড়ার সময় নেই, না বসে যদি আপনি চার রেখাত সুন্নতি পড়েন তাহলে ওই সুন্নতের ভিতরে আল্লাহ পাক দুখুলুল মসজিদ পড়ার সোয়াব, তাহিয়াতুল মসজিদ পড়ার সোয়াব আল্লাহ পাক আপনার আমল্লামায় লিখে দেবেন। এর জন্য আমরা মসজিদে যখনই ঢুকব দুই রেখাত নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ, এটা মসজিদের হক। নবীজি বলেছেন, না নামাজ পড়ে বসার অনুমতি নেই। ছয় নাম্বার আদব, মসজিদে আপনি আসেন, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া বিশ্বনবী বলেছেন বাইরে বের হওয়া যাবে না। ইজা আজ্জানাল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজান দেয়, ফালা ইয়াখরুজ আহাদুন হাত্তা ইউসাল্লি, নামাজ না পড়ে বাইরে বের হতে পারবেন। আপনার হঠাৎ করে ভিতরে আগে আগে চলে এসেছেন, ঘড়ির টাইম দেখলেন যে আরো বারো মিনিট আছে, আজান হয়ে গেছে, মনে করলেন বারো মিনিটে আর দুটো দুটো পান খাওয়া যাবে, আপনি বাইরে গিয়ে একটু পান খেয়ে একটু চা খেয়ে আবার আসলেন, এত আগে চলে আসলাম। বিশ্বনবী নিষেধ করেছেন যে না, আজান হয়ে যাওয়ার পরে আর বাইরে বের হওয়ার অনুমতি নেই। যদি আগুন ধরে যায় কোথাও, মারা যাচ্ছে মানুষ, পানিতে ডুবে যাচ্ছে, ফোঁক দিয়েছে, এইসব ক্ষেত্র আলাদা, এইরকম ওজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না আজান হয়ে যাওয়ার পরে। মসজিদের সাত নাম্বার আদব, গুরুত্বপূর্ণ আদব, গত জুম্মায় আমাকে এক মুসল্লি বলতেছেন, হুজুর এত ওয়াজ করেন, এই ওয়াজ তো করেন না, কি ওয়াজ? উনি আমার পাশে ডেকে নিয়ে গেছেন গত জুম্মায়, বলতেছেন আপনি যখন আলোচনা করছিলেন, আপনার ডান পাশের এক মুসল্লি আর বাম আমার, ওনার ডান এবং বাম পাশের দুই মুসল্লির মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে আর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, বলছে হুজুর আমি তো স্থান চেঞ্জও করতে পারছি না, আমার দম আটকে যাওয়ার উপক্রম, ভালো করে যাতে দাঁত মেজে আসে এই ওয়াজটা আগামী জুম্মায় পড়বে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর হাদিস, মান আকালাল বাসলা অসুমা অল্পুরসা ফালা ইয়াকরিবান না মসজিদানা, নবীজি বলেছেন আমার মসজিদের কাছে আসবা না যার মুখে গন্ধ কর, যে পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে, অল্পুরাস, কুররাস মানে এই জাতীয় যত ধরনের খাবার আছে যেটা খেলে গন্ধ হয়, তার ভিতরে বিড়ি সিগারেটও আছে। কিছুদিন আগে একজন মুরব্বী চাষা মসজিদে ঢোকার আগে ওনার লুঙ্গির ভিতরে গুজা ছিল বিড়ির এক প্যাকেট, নামাজে যাচ্ছে, তো নামাজের আগে মসজিদের সামনে যে খালি জায়গা ওই জায়গায় বিসেলি পালা আছে, ওই যে আপনার ধানের যে নেড়া কী বলো, ওটা বিসেলি না কী বলো, বিসেলি পালার ভিতরে গুজে থাকছে। আর একজন বলছে চাষা এই জায়গা গুজে থাকছে চুরি হয়ে যাবে না, বলছে ইনশাল্লাহ চুরি হবে না। তার মানে উনি ভিতরে এই জিনিসটা নিয়ে যেতে চাচ্ছেন না, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহ যদি রহমতকে ইনশাল্লাহ এটা চুরি হবে না। বিশ্বনবী বলেছেন অনেকে আছে আজান শুরু হয়ে গেছে নামাজের মায়া, বিড়ি কেবল ধরিয়েছে, নামাজের সময় এসে গেছে, ঘন ঘন দুই টান মেরে তাড়াতাড়ি করে মসজিদে চলে যায়। বিশ্বনবী নিষেধ করেছেন, খবরদার ইয়াকরিবান না মসজিদানা, আমার মসজিদের কাছেও তুমি যেতে পারবা না, তোমার মুখের আগে পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে চলে আসবা, কারণ ফেরেশতা কষ্ট পায় মসজিদে এসে দুর্গন্ধ নিয়ে আসলে, ফেরেশতা কষ্ট পায়। পেঁয়াজের গন্ধ যদি হারাম হয়, রসুনের গন্ধ যদি হারাম হয়, বিড়ি তো আরো দুর্গন্ধ আরো বিপদ, এরপরে দাঁত যদি মোটেই নামে যে আসা যায় তাহলে কত বড় জঘন্য অপরাধ। বিশ্বনবী এটা নিষেধ করেছেন পরিষ্কার করে। এরপরে আপনি তামাক বেশি করে নিয়ে পান খেয়ে পান গেজাতে গেজাতে চলে এসেছেন, সেটাও পরিষ্কার করে, মুখ পরিষ্কার করে, আপনার গন্ধের কারণে অন্য কোনো মুসল্লি এবং ফেরেশতা যাতে কষ্ট না পায় এর জন্য মুখ পরিষ্কার করে মসজিদে আসতে হবে। এই জন্য তো নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করাটা ফরজ করে দিতেন, যদি মিসওয়াক করা বান্দার জন্য কষ্টকর না হতো তাহলে বাধ্যতামূলক করে দিতেন। মসজিদের হক হলো মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে না। আট নাম্বার, মসজিদে ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো আলাপ করা যাবে না। মসজিদে এসেছেন, আপনার পাড়ার বাড়ির পাশের একজন প্রতিবেশী পাশাপাশি,
সপ্তাহে একদিন পরে তার সাথে আপনার দেখা হয়। আপনি জিজ্ঞাসা করতেছেন যে রহিম মোল্লা জমিটা নাকি বিক্রি করবে, কত করে শত কয় শত বিক্রি করছে, অথবা ব্যবসায়িক কোনো কেনাকাটার আলাপ যদি মসজিদে ফোনেও করেন, অথবা যদি সামনাসামনি করেন, নবীজি নিষেধ করেছেন এবং বলেছেন কেউ যদি এরকম করে তাহলে তোমরা তার জন্য বদদোয়া করবা, আল্লাহ যেন তার ব্যবসায় বরকত না দেয়, তার কিনা ব্যবসায় জন্য বরকত নষ্ট করে দেয়। মসজিদ আল্লাহর ঘর, দুনিয়া দুনিয়াবী চিন্তা চেতনা বাইরে রেখে আখিরাতের পুঁজি কামাই করার জন্য মসজিদে আসতে হবে। মসজিদে কেনাকাটার বিষয়ে কোনো আলাপ হবে না। আমাদের দেশের গ্রামগঞ্জের মসজিদের দাম আসে, প্রথম ডাকটা মসজিদে দিলে সোয়াব হবে, এরপরে মুরগি আসে, আমার এলাকায় এরকম বিভিন্ন গ্রামগঞ্জে ওইগুলো আসে, ওইগুলো মসজিদের ভিতরেই বিক্রি হয়। যে বেশি দামে বিক্রি করবে মসজিদে থাকবে, মসজিদের ভিতরেই যেন একটা হাট বেজে গেছে, ছোটোখাটো হাট। প্রথম লাউটা দিয়ে যায়, প্রথম ডাব দিয়ে যায়, প্রথম আম দিয়ে যায়, মসজিদের ভিতরে বিক্রি হয়, এটা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, লা আবরাহাল্লাহু তিজারাকা। নবীজি বলেছেন মসজিদে যারা বেচা কেনা করবে, বেচা কেনারা লাভ করবে, আল্লাহ পাক লা আবরাহাল্লাহ, আল্লাহ তার ব্যবসার ভিতরে বরকত দেবে না, বরকত নষ্ট করে দেবে। এরপরে মসজিদে হারানো জিনিস খুঁজতে নবীজি নিষেধ করেছেন। একজন মসজিদে হারানো জিনিস খোঁজার জন্য ঘোষণা দিয়েছে, বিশ্বনবী বললেন আল্লাহ যেন তোমার ওই হারানো জিনিস না আর ফিরিয়ে না দেয়। এখানে হারানো জিনিস আল্লাহর ঘরে খুঁজতে আসা, এটা অপরাধ। অথচ আমাদের দেশে বিভিন্ন বাইকে অমকের ছাগল হারিয়ে গেছে, অমকের গরু হারিয়ে গেছে, অমকের ছেলে হারিয়ে গেছে, এই জাতীয় ঘোষণা আমাদের দেশে মসজিদের মাইকে হয় কি হয় না, এটা অপরাধ। নবীজি বলেছেন তার জন্য বদদোয়া করবা, কি বদদোয়া করবা তাও নবীজি বলেছেন, তার জন্য দোয়া করো লা রদ্দাহাল্লাহু আলাইকা। যে ব্যক্তি মসজিদে হারানো জিনিস খুঁজতে এসেছে সে যেন আল্লাহ পাক যেন তার হারানো জিনিস আর ফিরিয়ে না দেয়, এই বদদোয়া করো। এর জন্য হারানো কোনো জিনিস মসজিদের ঘোষণা দেওয়া, মসজিদে খোঁজ করা, এটা করা যাবে না। মসজিদের দশ নম্বর হক, এটার সাথে আমাদের অনেকের কমন আছে, মসজিদের জোরে চিৎকার করে চাচামেচি করে কথা বলা, হুজুর এটা করে মুয়াজ্জিন সাহেব এখানে অবস্থা কেন, এই যে ভুকাল বাড়িয়ে কথা বলা, এটা চরম না। জোরে কথা বলা আল্লাহর ঘর মসজিদে আপনি এসেছেন, এমপি সাহেবের অফিসে যেমন আপনি চিৎকার করে কথা বলার সাহস নেই, ডিসি সাহেবের অফিসে গিয়ে জোরে কথা বলার সাহস নেই, আল্লাহর ঘর মসজিদে আপনি ইচ্ছা মতো জোরে শোরগোল করে চিৎকার চেঁচামেচি করে কথা বললে আল্লাহর মসজিদের মান ক্ষুণ্ণ হন, এই অধিকার আপনার দেওয়া হয় না। দুইজন লোক মসজিদের নববীতে এসে জোরে জোরে কথা বলছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনকে বলেন ওই দুটাকে ধরে আনো, ওই দুইজন সাহাবিকে ধরে আনা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এত জোরে চেঁচামেচি করছো কেন, তোমাদের বাসা কোথায়? তখন তারা বললেন আমরা তায়েফের অধিবাসী, তায়েফ থেকে নতুন এসেছি। ওমর বললেন বাইসে গেছো, যদি মদিনার অধিবাসী হতে কঠিন শাস্তি তোমাদের আজকে দিতাম, আল্লাহর ঘর মসজিদে জোরে চেঁচামেচি করার অধিকার পারমিশন তোমাকে কে দিয়েছে, এত জোরে কথা বলছো, নেক্সট টাইমে যেন এরকম জোরে কথা বলবা না, নতুন অন্য গ্রাম থেকে এসে শুরু আজকে ছেড়ে দিলাম, এই মদিনার অধিবাসী হলে আমি শাস্তি প্রদান করতাম। এই হাদিস দ্বারা বোঝা যায় মসজিদে জোরে শোরগোল করা যাবে না, জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলা যাবে না। আপনার মনে রাখতে হবে এটা আল্লাহর ঘর, সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহ পছন্দের জায়গা, সেই জায়গায় ইচ্ছা মতো জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলা এটা যাবে না, এটা অপরাধ, মসজিদের হক নষ্ট হবে। মসজিদের এগারো নম্বর হক হলো কাতারকে সোজা করা। ইতিপূর্বে বারবার বলা হয়েছে কাতারকে ডানে বায়ে দেখে আপনি পায়ে পা লাগিয়ে সুন্দর করে কাতারটা সোজা করে নেবেন, এটা মসজিদের হক। বারো নম্বর, বিশ্বনবী বলেন যে ব্যক্তি বাসা থেকে উজু করে মসজিদ মানে রওনা দেবে, যখন সে কদম ফেলে ফেলে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে, যতটা কদম ফেলবে প্রতিটা কদমের বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহগুলো সাফ করতে থাকবে। আপনি পায়ে হাঁটে হেঁটে আসবেন, প্রতিটা কদমে আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। এবং নবীজি বলেছেন
এক একটা কদমের বিনিময়ে আল্লাহ পাক তার মর্যাদা আরো বাড়িয়ে দেবেন। জোরে কম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, বাসা থেকে অজু করে মসজিদ মানে আসা, এটা মসজিদের আদব। আমরা বাসা থেকে অজু করে মসজিদে আসার চেষ্টা করব। 13 নম্বর, মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে হযরতে মারিয়াম আলাইহাসসালামকে আল্লাহ পাক জান্নাতের ফলমূল এটা দুনিয়ায় তাকে দিয়ে মেহমানদারি করিয়েছেন। আমরা মনে করি মসজিদ পরিষ্কার রাখা শুধু আফতাজুলির দায়িত্ব, আমরা মনে করি এটা শুধু খাদেমের দায়িত্ব, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা শুধু মুয়াজ্জিনের দায়িত্ব। তা নয়, মসজিদের খাদেম আপনি, যেখানে যে অপরিষ্কার দেখবেন সুযোগ হলে সেটা পরিষ্কার করে দিতে হবে। নবীজি বলেছেন, মসজিদের কোনো অংশ যদি কেউ পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার গুনাহগুলো পরিষ্কার করে সাফ করে দেয়। এই জন্য সৌদি আরবে যারা বাদশাহ তাদের উপাধি হলো খাদিমুল হারামাইন, মসজিদ হারাম এবং মসজিদ নববীর খাদেম। আপনি দায়িত্বপ্রাপ্ত মসজিদের মানে মসজিদের খাদেম, খাদেম মানে মসজিদের সেবক। এজন্য মসজিদে পরিষ্কার করার দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। এটা শুধুমাত্র এক একজনের দায়িত্ব আলাদা করে নয়, মসজিদের হক হলো সবাই মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। মসজিদে আসা 14 নম্বর হক হলো পোশাকে সাজসজ্জা নিয়ে নামাজে আসতে হবে আল্লাহর অর্ডার। সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক জানালেন, ইয়া বনি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক বললেন, প্রত্যেক নামাজের ওয়াক্তে তোমরা তোমাদের সুন্দর সাজসজ্জা করে পরিষ্কার পরিচ্ছন্ন দামি জামাটা পরে তোমরা মসজিদে আসবে। অনেক মানুষ আছে তার সেরা জামাগুলো অফিসে যাওয়ার জন্য ইস্ত্রি করে রেখে দেয়, বিয়েতে যাওয়ার জন্য রেখে দেয়, মসজিদে আসার সময় সবচেয়ে ছিঁড়া ছুটো টুপি পরে গায়ে দুর্গন্ধ ঘামযুক্ত 10 দিন সেই গেঞ্জিটা ধোয় না, পরিষ্কার করে না, ওই ময়লাযুক্ত পোশাক পরে মসজিদে আসে। এমন লোক আসে না রে? আল্লাহ নিষেধ করেছেন, ইয়া বানি আদম, ও বনি আদম খুজু জিনাতাকুম, সৌন্দর্য মণ্ডিত হয়ে তোমরা আসবে কোন সময়? ইন্দা কুল্লি মসজিদ, কুল্লি মসজিদ মানে কুল্লা ওয়াক্তে, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে সাজগুজ করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে পোশাকটা সবচেয়ে বেস্ট পোশাক পরে তোমরা মসজিদে আসবে। কিন্তু আমরা মসজিদের এই ক্ষেত্রে অফিসের জন্য আলাদা ড্রেস আছে, বেড়াতে গেলে আর একটা ড্রেস আছে, বিয়েতে গেলে আর একটা ড্রেস আছে, কিন্তু আল্লাহর ঘরের জন্য সবচেয়ে কোমার ড্রেসটা আমি রেখে দিয়েছি। যেই জামাটা ছিঁড়ে গেছে, বকল ছিঁড়ে গেছে, পিছনে ছিঁড়ে গেছে, জামাটা অপরিষ্কার দুর্গন্ধ, অন্য মুসল্লি কষ্ট পায় এই জামা পরে আসে, এটা অন্যায়, এটা অপরাধ। মসজিদের হক হলো সৌন্দর্য মণ্ডিত পোশাক পরিচ্ছেদ পরে সুন্দর পরিপাটি হয়ে আল্লাহর সামনে আসতে হবে, প্রত্যেক অক্ত নামাজে আসতে হবে, এটা মসজিদের হক। 15 নম্বর হক হলো দুনিয়ার চিন্তা, দুনিয়ার মায়ার বন্ধন, ব্যবসার চিন্তা সব মাথা থেকে আউট করে আল্লাহর ঘরের সামনে আসতে হবে, আল্লাহর ঘরে ঢুকতে হবে। দুনিয়াবি চিন্তা চেতনা বাদ দিয়া, যদি বাদ দিতে না পারেন, নামাজ যখন শুরু হয়ে যাবে আপনার মনের ভিতরে টেনশন হবে, ব্যবসা কি হলো, বাসগুলো ট্রাকগুলো গেছে উত্তরবঙ্গে কোনটা না জানি অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আপনার জমি জাতি ব্যবসা বাণিজ্য নিয়ে টোটাল নামাজের সময়টা পার হয়ে যাবে, অথচ এই মুহূর্তে নামাজযোগ্য অবস্থায় যদি মারা যান এই ব্যবসা বাণিজ্য পড়ে থাকবে, টাকা পয়সা পড়ে থাকবে। এই জন্যে মাথার চিন্তা চেতনা যদি দুনিয়ার চিন্তা চেতনা বাদ দিয়ে যদি মসজিদে ঢুকতে পারেন তাহলে ইবাদত করে মজা পাবেন, ইবাদত বেশি সময় আপনি করতে পারবেন। এই জন্য দুনিয়াবি চিন্তা চেতনা বাদ দিয়ে মসজিদে ঢুকতে হবে। 16 নম্বর, মসজিদে ঢোকার সময় নম্রতা ভদ্রতা বজায় নিয়ে মসজিদে রওনা দিতে হবে। وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহর বান্দা তো তারা যারা রাস্তা দিয়ে চলে যখন তখন
তারা বিনয় নম্রতা অবলম্বন করে চলে, অহংকার করে না, ধীর স্থিরভাবে নম্রতা সহকারে বিনয় নিয়ে তারা যাতায়াত করে। মসজিদে আসতে পথে অহংকার করা যাবে, অন্য সময় পথের হক এটা বান্দা রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো তারা অহংকার করে রাস্তায় চলবে না। এরপরে 17 নম্বর, অজু সহ মসজিদে ঢুকতে হবে, অজু সহ ঢুকতে হবে মসজিদের আদব এটা। আল্লাহর ঘর মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, আল্লাহ সবচেয়ে পছন্দের জায়গা, বিনা অজুতে ঢোকা খুব জরুরি। আগুন ধরে গেছে মসজিদ, আপনি তখন অজু করতে করতে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাবে, এরকম খুব কঠিন অজুর বাদে স্বাভাবিকভাবে মসজিদে ঢুকতে অজু করে ঢুকতে হবে, এটা মসজিদের হক। মসজিদের এসি সারার জন্য, ফ্যান সারার জন্য যে মিস্ত্রিরা আসে মসজিদের ভিতরে, ওরা তো অজু করেই ঢোকে, তাই জুতো পাই দিয়েও ঢুকে যায় অনেকে। মসজিদ যে আল্লাহর ঘর, তার ভিতরে এক এমন জায়গা, আল্লাহর সামনে যাচ্ছে, আল্লাহ ঘরে যাচ্ছি, ভিতরে কোনো টেন্ডেন্সি কাজ করে না, অজু করে এরপরে মসজিদের ভিতরে ঢুকতে হবে, এটা মসজিদের হক। এরপরে মসজিদের ঢোকার সময় এতে কাপের নিয়ত করা, যে যতক্ষণ থাকবো এতে কাপের নিয়ত করলে আল্লাহ পাক নকল এতে কাপের সোয়াব আপনার আমল নামায় লিখে দেবেন, জোরে কর সোভা। মসজিদের 19 নম্বর আদব, এটার সাথে অনেকের কমন পড়ে, সেটা হলো মোবাইলটাকে নিয়ন্ত্রণ করা। ইমাম সাহেব সেজদায় গেছেন জামাতে, আপনার মোবাইল থেকে হিন্দি গান বেজে ওঠে এবং আপনার মোবাইলের যে সাউন্ড তাতে এ মাথায় বাজবে, ও মাথা থেকে আপনার হিন্দি গানের তালে তালে নামাজ বিঘ্নিত হয়, এরকম পরিবেশ তো এই মসজিদে হয় না। মসজিদের সামনে লেখা থাকে যে মোবাইল বন্ধ করো, ইমাম সাহেব বলে দেয়, মুয়াজ্জিন সাহেব বলে দেয় যে মোবাইল বন্ধ করুন, এরপরেও মোবাইলের বাজতে থাকে, মোবাইলটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার নামাজ যদি ভেঙেও মোবাইল বন্ধ করতে হয় তাহলে মোবাইলটা বন্ধ করে দিতে হবে, সাউন্ডটা বন্ধ করে দিতে হবে, আগে থেকে সতর্ক হতে হবে। যদি নামাজ ভুল হয়ে যায় নামাজের ভিতরে, আপনি এক হাত দিয়ে যদি বন্ধ করতে পারেন তো করবেন, না হলে আমলে কাসির যদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে নামাজ ভেঙে যাওয়ার মতো, তখন নিয়ত ছেড়ে দিয়ে মোবাইলটা বন্ধ করে, মোবাইলের সাউন্ড বন্ধ করে তারপরে আপনি নামাজ পড়বেন, মোবাইলে যেন আপনার কারণে অন্য কোনো মুসল্লির নামাজে ডিস্টার্ব না হয়। এরপরে 20 নম্বর মসজিদের আদব, নামাজ পড়বে যে তার সামনে দিয়ে কেউ যেন না যায়, তার সামনে কতটুকু এটা নিয়ে কলমে একরামদের ভিতরে মত ভেদ আছে। তবে স্বাভাবিকভাবে একজন সেজদার যে জায়গা পর্যন্ত, মানে এক কাতা, এই সামনে দিয়ে যাওয়া বিশ্ব নবী নিষেধ করেছেন এবং বলেছেন তুমি যদি একাকি নামাজ পড়ো সামনে একটা সূত্রা দিয়ে নেবে। এই যে আমাদের মসজিদেও আসতে পারে আছে না সূত্রা, যেটা যে লাঠির মতো, অথবা আড়াল করে নেবে, এরপরেও যদি কেউ সামনে দিয়ে যায় তার সাথে তুমি ফালিয়ে পথে যুদ্ধ করবে। নামাজের ভিতরে নবীজি বলেছেন যুদ্ধ করবে, কারণ ফাইন্নাহু শাইতান, যে সামনে দিয়ে যাচ্ছে সে হলো শয়তান। নবীজি বলেছেন তার সাথে মারামারি করতে হলেও করবে, সে যেন সামনে দিয়ে যাবে না। নামাজের ভিতরে ঠেকানোর কথা বলা হয়েছে, এবং আপনি যদি নামাজ পড়েন সামনে সূত্রা দিয়ে নেওয়ার কথা বিশ্ব নবী বলেছেন, এই জন্য নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না, এটা মসজিদের হক। 21 নম্বর, মসজিদ থেকে যখন বের হব, বের হয়ে আমরা জুতা পরি, এই জুতা পরার ভিতরে ইবাদত আছে না নেই? নবীজি বলেছেন জুতা যখন পরবে বাম পায়ের স্যান্ডেলে আগে পা দেবে, ডান পায়ের স্যান্ডেলে আগে পা দেবে, এরপরে বাম পায়ের স্যান্ডেলে তুমি পা দেবে, তাহলে নবীজির একটা সুন্নাত তোমার আমল করা হয়ে যাবে, যেরকম সুভাব। এই জন্য জুতা পরার ক্ষেত্রে ইসলাম নিদর্শন দেয়, ডান পায়ে জুতা পরতে হবে, এরপরে বাম পায়ে জুতা পরতে হবে। মসজিদের 22 নম্বর হক হলো মসজিদকে রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে না। মসজিদের রাস্তা হিসেবে আপনি মসজিদ এমনি ঢুকেই পারতে, বেরিয়ে আপনি নিয়মিত বাড়ি যান, এইভাবে করে মসজিদকে কোনো যাতায়াতের পথ হিসেবে গ্রহণ করা যাবে না। 23 নম্বর, মসজিদের জিনিসপত্র, মসজিদের টাকা, মসজিদের আসবাবপত্র, মসজিদের ফ্যান, মসজিদের কোনো কিছু ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। মসজিদের কোনো জিনিস মসজিদ সংক্রান্ত বিষয় ছাড়া বাইরের অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে না, এটা হলো মসজিদের হক। এরপরে মসজিদে
এসে নামাজের জন্য অপেক্ষা করা। নামাজের জন্য অপেক্ষা করলে মসজিদে যদি কেউ আগে আগে আসে, নামাজ শুরু হতে এখনো বিশ মিনিট আছে, অনেকে আসে আরো অনেক আগে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, নামাজের জন্য যারা মসজিদে আসবেন, নামাজের জন্য বসে বসে যতক্ষণ অপেক্ষা করবে, ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যেই সওয়াব হতো, ওই সওয়াব রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেবেন। যেরকম সুবহানাল্লাহ, শুধু তাই নয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে যারা নামাজের জন্য অপেক্ষা করে। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু। আল্লাহ, তোমার বান্দা নামাজের জন্য অপেক্ষা করছে, আল্লাহ তুমি তার গুনাগুলো মাফ করে দাও, তার গুনাগুলো ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরহামহু, তোমার রহমতের চাদর দিয়ে তাকে তুমি আবৃত করে নাও, আল্লাহ তুমি তাকে রহমত দাও, তার গুনাহ মাফ করো। এজন্য আগে আগে মসজিদে এসে অপেক্ষা করা, এই কাজটা আল্লাহর কাছে খুব পছন্দের একটা কাজ। এই কাজ করলে ফেরেশতারা দোয়া করে, আর নামাজ পড়ার মতো সওয়াব বসে থাকলেও আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেন। মসজিদের 25 নম্বর আদব হল জামাতে হাজির হওয়া। আল্লাহ পাকের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইয়ুহয়িকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহর ডাক যখন চলে আসবেন, নবীজির ডাক যখন চলে আসবে, জীবন যদি থাকে, ওই ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ওয়াজিব, তোমাদের কর্তব্য। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে নামাজের জন্য ডাকলেন, ওই ডাকে সাড়া দেওয়া তোমার দায়িত্ব, তোমার জন্য ওয়াজিব। তোমার জীবন যদি থাকে, তাহলে ওই ডাকে সাড়া দেওয়া মানে নামাজে হাজির হওয়ার জন্য। আল্লাহ পাক সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলেছেন, অন্ধ সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে দেখতে পারি না, আমি অন্ধকারে রাতের বেলা মসজিদ চিনে কি করে মসজিদে আসবো, আমি তো জামাতে আসার জন্য আমার কষ্ট হয়, এমন কোনো লোকও নাই যে আমাকে হাত ধরে মসজিদে নিয়ে আসবে, আমি কি বাসায় নামাজ পড়ার অনুমতি পেতে পারি? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওজোরটা আমলে নিলেন, বললেন যে হ্যাঁ। লোকটা চলে গেল খুশি মনে, নবীজি আবার ডাকলেন, অন্ধ সাহাবীকে আবার ডাকলেন, আর বললেন, তোমার কানটা কি ভালো আছে নাকি? তুমি কি হালতাস মাউন নিদাম, তুমি কি আজান শুনতে পাও তোমার কানে? বলে, হ্যাঁ আমার কান ভালো আছে, চোখ নষ্ট হয়েছে। নবীজি বললেন, আজান যদি শুনতে পাও তোমাকে রুখসত দেওয়া যাবে না, তোমাকে ছুটি দেওয়া যাবে না। আজান যদি কানে আসে, আজানের জবাব দেবে, আর জামাতে তুমি নামাজ আদায় করার জন্য হাজির হয়ে যাবে। পরবর্তীতে অন্ধ সাহাবী তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা দড়ি বেঁধে নিয়েছিলেন, তার তো সাহায্য করার মতো কেউ না, দড়ি বেঁধে তিনি এসে বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে তিনি আদায় করেছেন। যখন সুবহানাল্লাহ, জামাতে নামাজ আদায় করা এটা মসজিদের হক। 26 নম্বর, মসজিদের ময়লা দেখলে সেটা পরিষ্কার করে দেওয়া। 27 নম্বর, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আস্তে করে সালাম দেওয়া। আপনার সালাম কোনো একজন মুসল্লি শুনুক না শুনুক, আস্তে করে সালাম দিয়ে যদি মসজিদে ঢোকে, আপনার সালামের জবাব রহমতের ফেরেশতারা সঙ্গে সঙ্গে আদায় করে দেবে। জোরে কন সুবহানাল্লাহ। মসজিদে ঢোকা এটা একটা আদব, অনেকে আমরা জানিও না, মসজিদে ঢোকার সময় সালাম দিতে হবে, সালামের জবাব কোনো মুসল্লি শুনুক না শুনুক, জবাব দিক না দিক, ফেরেশতারা সেই সালামের জবাব দিয়ে দেবে। 27 নম্বর চলে গেল, 28 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, সবচাইতে যত পয়েন্ট বলেছি 28 নম্বরটা সবাই কান খাড়া করে শুনবেন। বিশ্বনবীর হাদিস, আল্লাহ নবীজির পবিত্র জবান দিয়ে স্পষ্ট বলেছেন, বিশ্বনবী বললেন, আল্লাহ নবীজি বলেছেন, ওয়াইয়ুয়াত্তিনার রাজুল মাকামুল সালাহ, নামাজের জন্য নির্দিষ্ট স্থান কেউ যেন
নির্দিষ্ট স্থান যেন কেউ রেখে না দেয়, নামাজের জন্য একই জায়গাকে নির্দিষ্ট করে না নেয়, নামাজের আগে থেকে জায়নামাজ পেতে ওই জায়গাটা নিজের জন্য বরাদ্দ করা, বাজেট করা, এটা নবীজি নিষেধ করেছেন। মসজিদের জন্য তুমি 1 কোটি টাকা খরচ করেছ অথবা 5 কোটি টাকা খরচ করেছ, তোমার মসজিদে অনেক শ্রম আছে, ওই লোক আর যে মসজিদে 1 টাকাও দেয় নাই তার মর্যাদা আর যিনি টাকা খরচ করেছেন উভয়ের মর্যাদা এক না আলাদা? আল্লাহর কাছে সমান। মসজিদে যখন আসবে তখন তোমার পাওয়ার, তোমার স্ট্র্যাটেজি, তোমার যা কিছু আছে সব বাইরে ফেলে আসতে হবে, কারণ তুমিও যেমন আল্লাহর গোলাম, স্বাভাবিক মুসলমান আল্লাহর গোলাম। এমনকি মুয়াজ্জিন সাহেবের জন্য যেই জায়গাটা বাজেট করা হয় এটা মুয়াজ্জিনের জায়গা, ইমামের সুদাসুদি মুয়াজ্জিন দাঁড়াতে হবে, এই ব্যাপারে কোনো কথা নেই। মুয়াজ্জিন যদি পরে আসে বাইরে থেকে ইকামত দিলেও ইকামতের হক আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র ইমামের জায়গাটা নির্দিষ্ট থাকবে, এছাড়া কারোর জন্য। অনেকে জায়নামাজ আগে থেকে লোক দিয়ে পাঠায় দেয় যে আমার এই জায়গায়, অথবা আপনি আগে থেকে জায়নামাজ রেখে দিলেন, বাইরে গেছেন ওযু করতে, এসে দেখেন আপনার জায়গাটা দখল হয়ে গেছে, তখন আপনি এসে বলতে চান আমি অটো ওই জায়গা, তো আমার জায়গা, তার মানে আপনি এটা রেস্টি করলেন। এই রেস্টি করাটা নবীজি নিষেধ করেছে। খবরটা আল্লাহ ঘর কারোর জন্য নির্দিষ্ট করা যাবে না কোনো জায়গা। নবী দিয়ে এই হাদিসে 3টা জিনিস নিষেধ করেছেন, কয়টা? 1 নম্বর বলেছেন কাক যেভাবে ঠুকরাই ওইভাবে যেন ঠোকর দিয়ে নামাজ পড়বা না, তার মানে ঘন ঘন রুকু সিজদা এমনভাবে দিচ্ছেন যে কাক ঠোকর মেরে যেমন খাবার খায় রুকু সিজদার হক আদায় না করে এমন যেন তোমরা করবে না। 2 নম্বর নবীজি বললেন পশু পাখি চার পায়ে জানোয়ার যেমন হাত বিছায় বসে ওইরকম তুমি যেন হাত বিছায় সিজদা দিবা, সিজদা দেওয়ার সময় হাতটা এইভাবে মাটিতে পুরোপুরি বিছায় দিয়ে অনেকে আরাম হয় এতে, এইভাবে যেন কেউ নামাজ না পড়ে, হাতটা এইভাবে উঁচু হবে যাতে একটা ছাগলের বাচ্চা আপনার হাতের নিচ দিয়ে প্রবেশ করতে পারে। হাত বিছিয়ে দিয়ে সিজদা দেওয়া এটা নবীজি নিষেধ করেছেন, যে জন্তুর মতো চার পেয়ে জানোয়ারের মতো যেন তোমরা এইভাবে বিছিয়ে দেবে না। আর নবীজি বললেন কামা ইউআদ্দিনাল বাঈর, গাধা উট যেই জায়গা বসে, মনে করেন আপনি উট যখন চড়াতে যাওয়া হয় তখন উট যেই জায়গাটা বসে বিশ্রাম নেয় ও দৈনিক ওই জায়গায় বিশ্রাম নেয়, একই জায়গায় ওর একটা বৈশিষ্ট্য আছে। নবীজি বললেন উটের মতো তোমরাও একই জায়গাকে নির্দিষ্ট করে দেবে না, এর কিছু কারণ আছে। আপনি যত জায়গায় মসজিদে নামাজ পড়বেন তত জায়গা আল্লাহর কাছে কিয়ামতে সাক্ষী দেবে যে এই জায়গায় এই বান্দা সেজদা দিয়েছে, রুকু করেছে, এই জায়গা দাঁড়িয়ে নামাজ পড়েছে, জায়গা যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আপনি পাকা নামাজি হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। যখন সুবহানাল্লাহ, যেই লোক সারা মসজিদে নামাজ পড়ে তার যত জায়গা সাক্ষী দেবে যে একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বে তার কি সাক্ষী সমান হবে? সমান হবে না। এই জন্যে এই হাদিস দৃষ্টিকোণ থেকে অনুবিজি বলতে পারেন এর জন্য এই কাজ করা যাবে না। মসজিদের হক হলো কোনো স্থানকে নির্দিষ্ট করা যাবে না। 29 নম্বর, মসজিদের প্রতি যথাযথ মহব্বত, মূল্যায়ন, মসজিদের প্রতি আকর্ষণ, মসজিদের প্রতি মায়া এটা থাকতে হবে। আল্লাহ পাক এ ব্যাপারে আয়াত নাযিল করেছেন যালিকা ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب الله নিদর্শন মসজিদকে যারা সম্মান করবে ইজ্জত দেবে, আল্লাহর ঘর মসজিদকে যারা সম্মান করবে ইজ্জত দেবে, মূল্যায়ন করবে, মসজিদকে দেখাশোনা করবে, আল্লাহ পাক তার অন্তরের ভিতরে তাকওয়া ঢুকায় দেবেন। যখন সুবহানাল্লাহ, পরহেজগার বানিয়ে দেবেন যদি মসজিদকে আপনি যথাযথ সম্মান করতে পারেন। 30 নম্বর, মসজিদ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্যে যত রকমের ব্যবস্থা করা সব ব্যবস্থার দিকে আপনাকে আত্মনিয়োগ করতে হবে, মনোযোগ দিতে হবে, বেশি বেশি মসজিদে যাতায়াত করতে হবে, কারণ নবীজি বলেছেন বাশিরিল মুবাশ বাশিরিল বাশিরিল বাশিরুল মুবাশিরিনা, বিশ্বনবী বললেন ফিজ্জিল আলী ইলাল মসজিদি বিন নূর আত্তামু ইয়াউমাল কিয়ামা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতবার অন্ধকারে রাতের বেলা, রাতের বেলা কয়ম্ব নামাজ, একটা ঈশা একটা ফরজ, ফজর, বিশ্বনবী বলেছেন যারা রাতের বেলা অন্ধকারে মসজিদে যাতায়াত করে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার জন্য নূর দিয়ে, আলো দিয়ে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দেবে। তার মানে ফজর এবং ঈশার নামাজের ইঙ্গিত করলেন নবীজি। বেশি বেশি মসজিদে আসলে আল্লাহ নবীজি বলেছেন এই অন্ধকারে কষ্ট করে হেঁটে হেঁটে আসা, রিক্স হয়, সাপের ভয় হয়, পড়ে যাওয়ার ভয় থাকে, এরপরেও বান্দা মসজিদের টানে আসে, বিশ্বরূপ বলছেন ওই লোকটার জন্য জান্নাতে যাওয়ার জন্য নূর দিয়ে দেবেন, আল্লাহ আলো দিয়ে দেবেন, ওই আলো দেখে দেখে সে জান্নাতে পৌঁছাবে। আল্লাহ পাক আমাদের মসজিদে এই ৩১টা হক পরিপূর্ণভাবে আদায় করে আল্লাহ পাক তার মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।